গত 5ই আগস্ট শুক্রবার বিকেলে আমুচিয়া ইউনিয়নের 2 নং ওয়ার্ডের উত্তর সর্দারপাড়া জলাকুমার মন্দির প্রাঙ্গণে মাদক ও সন্ত্রাস বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় ইউপি সদস্য ও ইউনিয়ন যুবলীগের সভাপতি জুয়েল ঘোষের সভাপতিত্বে ও সাংবাদিক লায়ন এসবি জীবনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমুচিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান বাবু কাজল দে। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আমুচিয়া ইউনিয়ন বিট পুলিশ কর্মকর্তা ও বোয়ালখালী থানার এসআই মোহাম্মদ কফিল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু সুব্রত বিশ্বাস সিকিম, বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের সদস্য অজিত বিশ্বাস, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আল মামুন, সহসভাপতি শাহাদাত হোসেন মুন্না। বক্তব্য রাখেন বোয়ালখালী প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম, শাহ আলম বাবলু, সমাজকর্মী সুবল সর্দার, 2 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রণজিৎ দে, সাধারণ সম্পাদক বাবুধুলন ঘোষ, ধনঞ্জয় সিংহ, চন্দন চক্রবর্তী, শ্যামল সিংহ, রূপি সিংহ সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। নিউজ ডেস্ক, নিউজ ফেসবিডি, চট্টগ্রাম।